সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের নতুন একটি গাড়ির শোরুমে নিয়ে যাব। আর এই শোরুমটি অবস্থিত এদিকে উত্তরা বিআরটিএ এবং এদিকে উত্তরা হাউস বিল্ডিং। আর এই শোরুমটি কিছুদিন হয়েছে উদ্বোধন হয়েছে, মাত্র দু থেকে তিন দিন হয়েছে। আর যে ভাইয়েরা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যেন পরবর্তী ভিডিও আপডেট প্রথমে পৌঁছে যায় আপনার কাছে। এই শোরুমটি নতুন উদ্বোধন হয়েছে, আর আপনারা একটু বেশি করে সাপোর্ট করবেন যেন এই শোরুমের লোকেশনটি সবাই জানতে পারে এবং বেশি করে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর এই শোরুমের নাম কার প্ল্যানেট। এই শোরুমে সবসময় ফ্যামিলি ইউজড কার এবং মাইক্রোবাস এই জাতীয় গাড়ি আপনারা পেয়ে যাবেন এবং সব ধরনের সব মডেলের গাড়ি আপনারা এই শোরুমে সবসময় পেয়ে যাবেন। আর এই হচ্ছে শোরুমের ভেতরের কন্ডিশন। দেখেন, এখনও পর্যন্ত উদ্বোধনের যে কিছু নমুনা সেগুলো এখনও রয়েছে, বেলুন রয়েছে। এবং এই শোরুমটি অনেক বড় একটি শোরুম, যেহেতু ওনাদের নতুন উদ্বোধন হয়েছে সেজন্য গাড়ির কালেকশান একটু কম। তারপরেও ওনাদের গাড়ির কালেকশান রয়েছে প্রচুর পরিমাণে। প্রথমে যে গাড়িটা দেখাবো, নিশান এক্সটেল 2015 মডেল, 2018 রেজিস্ট্রেশন এবং ব্ল্যাক কালারের একটা গাড়ি, খুবই ফ্রেশ কন্ডিশনে রয়েছে, সব গ্লাস অরিজিনাল, কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নাই। আর এই হচ্ছে গাড়িটার ভেতরের কন্ডিশন। আর যে ভাইয়েরা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যেন পরবর্তী ভিডিও আপডেট প্রথমে পৌঁছে যায় আপনার কাছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে থাকুন ভিডিওটি আর খুঁজে পেতে পারেন আপনার পছন্দের গাড়িটি এই ভিডিওতে। এই গাড়িটির প্রাইস সম্পর্কে জানতে আপনারা স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এরপরে যে গাড়িটা দেখাবো, জিও ফিল্ডার 2011 মডেল, 2015 রেজিস্ট্রেশন এবং গাড়িটার ডকুমেন্ট আপডেট রয়েছে। একটি ব্ল্যাক কালারের গাড়ি এবং ভেতরের কন্ডিশন খুবই ফ্রেশ, সফট টাচ এসির কন্ট্রোল প্যানেল দেখেন। এবং যে ভাইয়েরা ব্ল্যাক কালারের গাড়ি খুঁজছেন এক্সিও, এই গাড়িটা দেখতে পারেন, খুবই গর্জিয়াস লাগছে এবং ওনারা খুব যত্ন সহকারে রাখছে। এবং গাড়িটা সব গ্লাস অরিজিনাল, সামনে পিছনের লাইটগুলো একটু আলাদা অন্যান্য এক্সিও থেকে, আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন। এবং ভেতরের ডেকোরেশনটাও খুবই সুন্দর, আপনারা উডেন পোর্শন পেয়ে যাবেন। এবং সামনের যে হেডলাইট রয়েছে দেখেন, হেডলাইটটা প্রজেকশন হেডলাইট। এবং এই গাড়িটার এই অবস্থায় আস্কিং প্রাইস 15,20,000 টাকা। আপনারা এখানে অল্প কিছু বার্গেটিং করতে পারবেন। এখন যে গাড়িটা আপনাদেরকে দেখাবো, টয়োটা হায়েস জিএল 2015 মডেল, 2021 রেজিস্ট্রেশন। আর এই গাড়িটা কোম্পানিতে চলা গাড়ি এবং গাড়িটাতে ব্যাংক লোন করা রয়েছে, 2015 মডেল, 21 রেজিস্ট্রেশন এবং গাড়িটার সব গ্লাস অরিজিনাল রয়েছে। আর গাড়িটা ঢাকা মেট্রো 24 সিরিয়ালের গাড়ি, আপডেট সিরিয়াল। আর এই হচ্ছে সামনে থেকে নিচের কন্ডিশন, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখেন। আর গাড়িটার সামনের এখানে একটু ডেন্ট হয়ে আছে এবং গাড়িটার ওভারঅল কন্ডিশন ফ্রেশ রয়েছে। এখনও পর্যন্ত বাংলাদেশে কোনো রং করা হয় নাই বা ডেন্ট পেন্ট করা হয় নাই, অরিজিনাল কালার এবং অরিজিনাল অবস্থায় রয়েছে।
এবং এই গাড়িটার আস্কিং ডাউন পেমেন্ট দিতে হবে 19,50,000 টাকা, এবং বাকি টাকাটা আপনাদের ব্যাংকে পরিশোধ করতে হবে মাসে মাসে। এই ব্যাপারে আরও বিস্তারিত তথ্যের জন্য আপনারা স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। এরপরে যে গাড়িটা দেখাবো, টয়োটা হাই সুপার জিএল 2014 মডেল, 2017 রেজিস্ট্রেশন, এবং এটি একটি ডিজেল ইঞ্জিনের গাড়ি, খুবই ফ্রেশ অবস্থায় রয়েছে। এবং এই গাড়িটার দুইটা দরজাই পাওয়ার, এবং এই গাড়িটা পুশ স্টার্টের গাড়ি। আপনারা দেখেন আমি রিমোটের মাধ্যমে দরজা ওপেন করছি, এই যে দেখেন খুবই আপডেট একটা ফাংশন এই গাড়িটাতে রয়েছে। এবং গাড়িটা প্রজেকশন হেডলাইটের গাড়ি, পুশ স্টার্টের গাড়ি। এবং এই গাড়িটার এই অবস্থায় আস্কিং প্রাইস 26,00,000 টাকা। আপনারা এখানে অল্প কিছু বার্গেটিং করতে পারবেন। এবং এই শোরুমের নিয়মিত ভিডিও আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং এই শোরুমে যেহেতু নতুন শোরুম, খুবই রিজনেবল প্রাইজে ওনারা গাড়ি বিক্রি করার চিন্তাভাবনা করছেন, এবং প্রতিটা গাড়িতে আপনার ডিসকাউন্ট থাকবে শুভ উদ্বোধন উপলক্ষে। আর এই শোরুমে বর্তমানে কি কি গাড়ি রয়েছে দেখেন, এলিয়ন রয়েছে, নিউ শেপের এলিয়ন, এবং এক্স নোয়া রয়েছে, নিশান রয়েছে, প্যারাডো গাড়ি রয়েছে, টয়োটা প্রোবক্স রয়েছে, এবং হায়েস তো আছেই। এই ছিল আজকে হায়েস গাড়ির ভিডিও, দেখা হবে অন্য কোনো হায়েস গাড়ির ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।